বহু কল্পনা জল্পনা পরে দীর্ঘ ন মাস পরে আজ রাজ্যের খোলিলা স্কুল স্কুল মানকরে দশম ও দ্বাদশ শ্রেণী পাঠপড়া চালিব করোনা কটকণা মধ্যে সরকারি নির্দেশ কু পালন করা নিয়ে স্কুল মানকরে মাস্ক স্যানিটাইজার বাধ্যতামূলক করা যাইছি পানীয় জলর ব্যবস্থা শৌচালয় হাত ধোয়া আইসোলেসন কক্ষ আদির ব্যবস্থা মধ্যে রয়েছে সামাজিক দূরতা রক্ষা করে পাঠ পড়া সিটিং আরেঞ্জমেন্ট করা যাইছি গোটিয়ে সেকশনরে 20 পিলা পাঠ পড়িবার ব্যবস্থা রয়েছে ছাত্রছাত্রী মানুষ চাপমুক্ত করা নিয়ে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন সরকারি নিষ্পত্তি ক্রমে 100 দিন পাঠপড়া চালিব শিক্ষা বিভাগ নির্দেশ অনুযায়ী আমি সম্পূর্ণ রূপে প্রস্তুত আমার বিশেষ জ্ঞান দিয়েছি টয়লেট ক্লিনিং উপরে ইলেকট্রিসিটি উপরে ড্রিঙ্কিং ওয়াটার উপরে এবং দুই দুই থর স্কুলকে স্যানিটাইজ করা যাইছি আমি মুখ্য গুরুত্ব দেব পিলাঙ্কর সোশিয়াল ডিস্টান্সিং সহ কিপরি পাঠপড়া সুরুখুরুরে হয়ে পারিব আমি এত দিন পরে স্কুল খোলা সেপা বহুত খুশি পিলা মানে বি উৎসাহিত অনেক আমি বি পাঠপড়া প্রস্তুতি স্কিম আউ লেসন প্ল্যান আমার ঠিক ভাবে প্রস্তুত করছু পিলা মানে আসিকি কিছু চাপরে ন রই চাপমুক্ত হয়ে কি পাঠ পড়িবে সেপা বি সব প্রকার ব্যবস্থা করা হয়েছে স্কুলে করোনারু মুক্ত হওয়া সে ঠিক ভাবে মাস্ক পিঁধিকি আসবে হাত ধোবে বিভিন্ন প্রকার যে কোভিড নিয়ম আছে সব মানিকি ক্লাসরুমে যাই বসিকি তাঁর পাঠ পড়বে সেপা পিলা আজ আমি সচেতন করছি।